একটি প্রশ্ন এসেছে শীতকালে স্বপ্নদোষ হলে ফরজ গোসল না করে নামাজ পড়লে হবে কিনা এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই এবং বোনদের জন্য কেননা আমরা মনে করি যে স্বপ্নদোষ এটা মনে হয় শুধুমাত্র পুরুষদের হয় নারীদের হয় না না পুরুষদের যেমনি ভাবে স্বপ্নদোষ হয় নারীদেরও হয় এজন্য অনেক সময় দেখা যায় ফরজ গোসলের বেলায় আমরা অনেকে আমি করি লজ্জায় অনেক সময় ফরজ গোসল না করে নামাজ পর্যন্ত কাজা করে ফেলি এরকম মহরহ আমাদের মধ্যে দেখা যায় আমাদের কাছে অনেক প্রশ্ন আছে যে স্বপ্নদোষ হলে কিংবা ফরজ গোসল যে কোনো কোনোভাবেই হলে এই শীতকালে হজর করতে পারি না এখন কি করব অন্য কোনো উপায় আছে কিনা না আছে কিনা ইসলামের একটু বলেন তাহলে আমাদের জন্য উপকার হয় এজন্য জন্য প্রিয় ভাই এবং বোন আপনাদের জন্য বলবো আপনারা ইসলামের ফরজ বিধানের ক্ষেত্রে আপনারা আলসিয়ামি করেন ফরজ বিধানের ক্ষেত্রে আপনার লজ্জা হয় বুঝতে হবে শয়তান আপনাকে ফুসলাচ্ছে আপনার মনের ভিতরে শয়তান বাসা পেতে ফেলছে যার কারণে আপনাকে কুফুরির দিকে দাবিত করছে কেননা এটা ফরজ বিধান আপনি যে পবিত্রত অর্জন করবেন আপনার যে কোনো কারণে গোসল ফরজ হয়েছে পবিত্র অর্জন করবেন এটা তো দুনিয়ার কোনো মানুষের বিধান নয় যে আপনি ঠুমকু একটা দোহাই দিয়ে আপনি এটাকে পরিত্যাগ করবেন এটা তো স্বয়ং আল্লাহ বিধান সুরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইং কুমতুম জুনুবাং হত্যাহারু যখন অপবিত্র হবে তখন পবিত্রতা অর্জন করে না এটা আল্লাহের বিধা সুতরাং অপবিত্র হয়েছেন সাথে সাথে পবিত্রতা অর্জন করতে করে নিতে হবে আপনাকে এটা দুনিয়ার কোনো কজ দুনিয়ার কোনো দোহাই এটার ভেতরে পড়ুয়া করা যাবে না কেননা এটা শয়তান আপনাকে ফুস যে শীতের রাত তুমি কীভাবে ফরজ গুসুল করবা পরে করো কিংবা না করলেও তোমার চলবে মনে রাখতে হবে ইসলামের কোনো বিধান ফরজ বিধানের ক্ষেত্রে এটা যদি আপনার হয় তাহলে বুঝে নিতে হবে আপনার ইমান দুর্বল হয়ে গেছে দিনে দিনে আপনার ইমান কুফুরের দিকে দাবিত হচ্ছে কেননা আপনি তো কজ খুঁজবেন যে পাপ কিভাবে পাপ থেকে বেঁচে থাকা যায় কিভাবে পুণ্য ন্যায় থেকে বেঁচে থাকা যায় এটা তো আপনি খুঁজবেন না এটা তো আপনি অহরহর করতে হবে আপনাকে করানাল যেহেতু বলেছেন অপবিত্র হলে পবিত্র করে পবিত্রটা এজন্য অবশ্যই ফরজ গোসল এটা কোনোভাবেই ছাড়া যাবে না যে কোনো উপায়ে নারী এবং পুরুষ সাথে সাথে ফরজ গোসল আদায় করে নিতে হবে এবং অনেকেই আমাদের মধ্যে ফরজ গোসলের সঠিক নিয়মগুলো জানে না বিশেষ করে কিভাবে ফরজ গোসল সঠিকভাবে আদায় করতে হয় এটাও জানে না চুলগুলো পেকে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে এখনো জানে না যে গোসল ফরজ কিভাবে করতে হয় ফরজ গোসল কিভাবে সঠিকভাবে আদায় করতে হয় মনে করে যে সাবান দিয়ে ভালো করে শরীরটা ওয়াশ করে নিলে হয়তোবা গোসলের ফরজ কিংবা ফরজ গোসল আদায় হয়ে গেছে না আপনি যদি গোসলের ফরজ আদায় না করে সারাদিন আপনি যদি ভালো করে সাবান দিয়ে ধৌত করে ঘষা মাজা করে তারপর গোসল করেন তারপরও ফরজ গোসল আদায় হবে না আর এই বিষয়টি অনেকে লজ্জায় আমাদের কাছে জানতে চায় না আমাদের কাছে জিজ্ঞেসও করে না এজন্য প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের জন্য মেসেজ হচ্ছে গোসল যে কোনো অবস্থাতেই ফরজ হোক না কেন সাথে সাথে আপনি এটার পবিত্রত অর্জন করে নেবেন কেননা পবিত্রত অর্জনকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন আর জান্নাদের মধ্যে কিন্তু পবিত্রত অর্জনকারীরাই থাকবেন পবিত্র তর্জনকারীরা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসবে এটা মানুষ তার প্রকৃতিগত নেচার স্বাভাবিক স্বভাবগত এটা মানুষের নেচার কিন্তু অনেকই দেখা যায় যে নাপাক অবস্থায় থাকে বিশেষ করে মা বোনেরা তারা যখন অপবিত্র হয় মাসিক অবস্থা থেকে তারা যখন ফারেক হয়ে তারা যখন অপবিত্র অবস্থায় তারপর যখন পবিত্র তর্জন করার জন্য গোসল করবে তারা অনেকে আলসিয়ামি করে দেরি করে গোসল ফরজ হলে অনেকে আলসিয়ামিকে করে দেরি করে যে কোনো অবস্থাতেই গোসল ফরজ হলে আলসিয়ামি করে লজ্জায় আবার মেহমানের বাড়িতে বেড়াতে গেছেন লজ্জায় অনেক সময় ফরজ গোসল হলে অনেকে আদায় করতে চায় না মনে রাখবেন এটা ফরজ বিধান এই বিধানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আলসে আমি করা যাবে না খেয়াল তামাশা করা যাবে না কেন এটা আল্লাহ বাকের বিধান ওয়াইং কুং তুম জুনুবাং ফত্তা হারু অপবিত্র হলে পবিত্র তর্জন করে নাও আর আল্লাহ পাক পবিত্র তর্জনকারীদেরকে অত্যন্ত ভালোবাসেন এটা আল্লাহ পাক অত্যন্ত ভালোবাসেন কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন এটা আপনাকে মনে রাখতে হবে